অনেক ব্ল্যাক পেপার, আমরা অনেক বেশি ব্ল্যাক পেপার খাই। বাটার দিয়ে দিব। এই যে দেখেন ভিতরে কতটা সফট জুসি, স্টিকের এক বাইট আর ক্যাপসিকাম, খুবই জোস লাগে আমার। কি পিপি, কি করছো তুমি এখানে, কি দেখছো? পিপি বসে কি জানি করতেছে, আজকে সারাদিন ধরে এখানে খালি বসতেছে, নর্মালি এখানে বসে না। আম্মা কি দেখো এদিকে, আজকে পিপি গোসল করছে, এই জন্য আরো ফ্লাফি হয়ে গেছে পিপি। পিপি ফ্লাফি ফ্লাফি ফ্লাফি, ওরে 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 ওরে, এই যে মাছ নাও খেলো, কি জানি দেখতেছে। যাই হোক, এখন আমরা স্টেক খাবো। আমি স্টেক নিয়ে আসছি আজকে বেঙ্গল মিট থেকে, বিফ শিরলয়েন। মেনলি আমরা রিবাই স্টেকটা আমি বেশি খাই, বাট আজকে ওই রিবাই স্টেকটা ছিল না বেঙ্গল মিটে, এই জন্য শিরলয়েন স্টেকটা নিয়ে আসছি। এটার হচ্ছে প্রাইস পার কেজি 1550 টাকা, সো দুইটার ওয়েট পড়ছে 455 গ্রাম, সো টোটাল প্রাইস হচ্ছে 705 টাকা। আই থিঙ্ক এটা নতুন চ্যানেলে দিব ভিডিওটা, ফ্রিজে রাখা ছিল। সো স্টেকটা এখন হচ্ছে বের করে এটাকে নর্মাল আগে টেম্পারেচারে নিয়ে আসতে হবে, এটা অনেক ঠান্ডা আছে। আপাতত ওয়েট করব রুম টেম্পারেচারে আসার জন্য। আস্ত গোলমরিচটাকে আমরা ভেঙে নিচ্ছি, এটা একদম ফ্রেশলি ভেঙে নিলে এটা থেকে যে ফ্লেভারটা আসে একদম ফ্রেশ। এই গুঁড়াগুলো যদি আপনারা ইউজ করেন তাহলে অ্যাকচুয়ালি ব্ল্যাক পেপারের অরিজিনাল স্মেলটা পাওয়া যায় না আর কি। এই যে এইসব ইউজ করবেন না, আস্ত কিনে নিয়ে এসে এরকমভাবে গুঁড়া করে নেবেন, তাহলে এই এইটা থেকে ফ্লেভারটা খুবই জোস আসে। কিছু রসুন কেটে নিছি, এখানে মেনলি ইউজ করব বাটার, আর আমরা ইউজ করব হচ্ছে এই যে অলিভ অয়েল। আমাদের এই নতুন চ্যানেল খোলার পিছনের কারণ হচ্ছে আমাদের ওই চ্যানেলটাতে অনেকেই হয়তো কুকিং পছন্দ করবে না, দ্যাটস ওয়াই আমরা এই চ্যানেলটা করতেছি, বিকজ আমরা ম্যাক্সিমাম টাইম আমরা দুজন মিলেই অনেকগুলো রেসিপি ট্রাই করি, সো ওয়াই নট আপনাদের সাথে সেগুলো শেয়ার করা, জাস্ট ভিডিও করা দেরি আর কি। তো বাসায় যেভাবে রান্না করি আমরা সেইভাবেই আসলে ভিডিওগুলো করব, সো নাথিং ফ্যান্সি, আমরা খুব মানে ভালো কুক না, বাট উই ট্রাই টু মেক থিংস গুড। ফার্স্টে তুমি এবার দেখো, হ্যাঁ হয়েছে আমারটা হয়েছে এবার। সো তাওয়াটাকে খুব গরম করে নিতে হবে, মানে এর উপরে কোনো পানি থাকা যাবে না আর কি। হ্যাঁ, কারণ এর উপরে যদি পানি থাকে তাহলে যদি আমি এই ব্ল্যাক পেপারগুলো এর উপরে দিয়ে দিই তাহলে হচ্ছে ওই পানিটা ওর সাথে ধুয়ে চলে যাবে। গোলমরিচগুলো আমরা নিচ্ছি, এটা প্রথমে উপরে দিয়ে দিতে হবে সুন্দর করে, উপরে সল্ট দিয়ে দিতে হবে। এটা একদম মানে স্টেক যখন আপনি করবেন তার একদম ঠিক আগ মুহূর্তে, আর যদি বেশি আগে হচ্ছে আপনারা সল্ট অ্যান্ড পেপার দিয়ে দেন তাহলে ভিতর থেকে কিন্তু মাংসের পানি বের হয়ে আসবে এবং তখন এটা ভালো লাগবে না আর কি। সো পরিমাণ মতো সল্ট এবং পেপার দুই সাইডে দিয়ে সুন্দর করে মাখাইতে হবে। অনেক ব্ল্যাক পেপার, আমরা অনেক বেশি ব্ল্যাক পেপার খাই। প্যানে হালকা একটু অলিভ অয়েল দিয়ে নেব আমরা, যেহেতু এটা আমাদের ফার্স্ট ভিডিও সো অনেক কিছু এলোমেলো হবে। স্টেকটাকে নিয়ে যাই, ও ওকে ওকে, একসাথে ছেড়ে দিলাম, যার পরে স্টেকের সব পাটে জানি হিটটা লাগে এই জন্য ঠিক করে দেবেন, 1 মিনিট এই পাশ, তারপরে আবার 1 মিনিট ওই পাশ, এভাবে 1 মিনিট করে প্রতি মাসে কুক করতে হবে। কোনটা খাবা, এটা না ওটা, এটা খাবা না এটা খাবা, দুইটাই না দিব না দুইটা। তো মোটামুটি 1 মিনিট হয়ে গেছে, এখন আমরা এটাকে উল্টাই দেব। ও উপরে দেখছেন, ওকে উল্টাই দেওয়ার পর পরে আমরা এখানে বাটার দিয়ে দিব, রসুন দিয়ে দিচ্ছি, রসুন এবং বাটারের একটা স্মেল আছে, এটা খুবই জোস লাগবে। আমার তো এখনই খেতে ইচ্ছা হচ্ছে, এখনো কুক হয়নি, কুক হয়নি বাট আমার কিন্তু একটা জোস স্মেল পাচ্ছি, গার্লিক আর বাটারের একটা জোস স্মেল আসছে। তো এখানে আমরা আরেকটু কিছু গার্লিক দিয়ে দিব। তুমি অনেক চালাক আছো, রান্না করার সময় আমাকে একদম স্টাইল বানাই দিয়ে দিছো, কই নরো সব সময়, ও নললে তোমার ভিডিও নড়বে। এই দুই আঙ্গুল যদি একসাথে ধরেন তাহলে এখানে যখন প্রেস করবেন এরকম যে সফটনেসটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি রেয়ারের,
আর এখানে যদি যখন ধরবেন এই যে সফটনেসটা সেটা হচ্ছে মিডিয়াম কুক সো আমরা অ্যাকচুয়ালি মিডিয়াম কুক পছন্দ করি সো এখানে যে সফটনেসটা এটা মাংসে ফিল করব অ্যাকচুয়ালি এটা মোটামুটি কাইন্ড অফ হয়ে গেছে সো আমরা আরেকবার উল্টায় নিয়ে জাস্ট উঠায় ফেলবো আর এখানে এর সিরলইন স্টেকের পিছনের এখানে হচ্ছে চর্বি থাকে সো চর্বির পার্টটাও আমরা কুক করে ফেলবো মাংসটাকে উঠায় ফেলতেছি এখন ওকে এখন মাংসটাকে রেস্ট করতে দিতে হবে এটা 5 থেকে 10 মিনিট এটাকে এইভাবে রেখে দিতে হবে যদি এটাকে এইভাবে রেখে না দিই তাহলে হচ্ছে মাংসটার ভিতরে যে জুসগুলো আছে সেই জুসগুলো অ্যাকচুয়ালি আমরা কাটার সঙ্গে সঙ্গে ওগুলো বাইরে বের হয়ে আসবে সো এটাকে এখন 10 মিনিটের জন্য রেস্ট করতে দেবো যদি চাই তাহলে এটা ভেজে ফেলতে পারি ওয়াও এখনো 10 মিনিট হয় নাই সো 10 মিনিটের জন্য ওয়েট করা লাগবে এটা একটা খুবই কষ্টদায়ক জিনিস যে 10 মিনিট ওয়েট করা লাগে ওকে এই যে এটা আমাদের স্টেক ও শিরলইন আমরা এখন অনেক ব্ল্যাক পেপার নিয়ে নেব এর উপরে আমি নর্মালি শিরলইন স্টেকটা অ্যাভয়েড করি আমার কাছে রিবাই স্টেকটা অনেক বেশি জোস লাগে এটাও এই যে দেখেন ভিতরে কতটা সফট জুসি স্টেক বানানো অনেক ইজি আর কি বাসায় আপনারা ট্রাই করলে আপনারা ইজিলি স্টেক বানিয়ে ফেলতে পারবেন আমরা মেনলি এটা ভাজছি সো দুইভাবে স্টেক মেনলি করা যায় আজকে যেটা দেখালাম এটা অ্যাকচুয়ালি ভেজে করা স্টেকের এক বাইট আর ক্যাপসিকাম খুবই জোস লাগে আমার রিবাই স্টেকটা আরও বেশি নরম হয় শিরলইনের থেকে পরের দিন আমরা রিবাই স্টেক করে খাবো আর আমাদের এটা আমাদের ফার্স্ট ভিডিও টেস্ট বেসিসে আর কি দিলাম আসলে কোনো প্রিপারেশন ছাড়া এই ভিডিওটা করা আমাদের কিচেনের অনেক লাইট সেট আপ ঠিক করা লাগবে বিকজ লাইটিংটা অনেক সমস্যা ছিল মানে আমরা কিন্তু প্রফেশনাল কুক না সো আমরা যেটা খাচ্ছি যখন যেটা করে করে খাচ্ছি ওইটা খেয়ে আপনাদের সাথে শেয়ার করবো আর কি যখন যেটা ভালো লাগবে বলে দেবো ভালো লাগছে যখন যেটা খারাপ লাগবে বলে দেবো খারাপ লাগতেছে এটা অ্যাকচুয়ালি কুকিং চ্যানেল না বাট অ্যাকচুয়ালি পেটুক কাপলের কিচেনে কী হচ্ছে সেই জিনিসটা দেখানোর জন্য আমাদের চ্যানেল খোলা আমরা এর পরের দিন ট্রাই করবো হচ্ছে এখানে স্টেকের উপরে যে পেপার সসটা ইউজ করে ব্ল্যাক পেপার সস ওই ব্ল্যাক পেপার সসটা বানানোর আর এই তো থ্যাংক ইউ ফর আমাদের সাথে থাকার জন্য পেটুক কাপলে তো অলরেডি 10,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে সো এই চ্যানেলের কয়টা সাবস্ক্রাইবার হয় সেটা এখন দেখার পালা তাই না ও বাট আমার কাছে রিবাইয়ের কাটটা বেশি জোস লাগে শিরলইনের থেকে বিকজ এটাতে ফ্যাটের পরিমাণ অনেক কম থাকে এই জন্য এটা একটু হার্ড হয় রিবাইয়ের তুলনায় সো আমরা এর পরের দিন রিবাই স্টেকটা করে খাবো তখন আপনাদের সাথে শেয়ার করবো আর কোথা থেকে কিনলাম সেটা সেই দিন ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করবো আজকে যেহেতু দেখাতে পারি না বিকজ আমাদের প্ল্যান ছিল না আর আপনারা যদি এই স্টেকটা করে খান তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন আর আমরাও কীভাবে ইম্প্রুভ করতে পারি সেটা আমাদের কমেন্টে জানিয়ে দেবেন তাহলে এখন বিদায় নিচ্ছি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন আবার নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ